নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আজ বুধবার 21 জুন 2023। প্রতি বছরের ন্যায় এবছরও গুড়িয়াভাটা রক্ষাকালী মায়ের পুজো অনুষ্ঠিত হল। এই পুজো 91 বছরে পদার্পণ করল এবছর। আজ তারকেশ্বর বিধানসভার অন্তর্গত গুড়িয়া বারোয়ারিতলার এই পুজো অনুষ্ঠিত হয়। পুজোকে কেন্দ্র করে গ্রামের উৎসবের আমেজ দেখা যায়। গ্রামবাসীদের কথায় গ্রামের মানুষের মঙ্গল কামনার্থে এই পূর্বপুরুষের করে যাওয়া পুজো তারা আজও চালিয়ে যাচ্ছেন। এই পুজোর বৈশিষ্ট্য হল প্রতি বছর রথের দিন, অর্থাৎ সোজা রথের দিন এই পুজো অনুষ্ঠিত হয় এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই পুজো করা হয়। দেখতে দেখতে এই পুজো 91 বছরে পদার্পণ করল। পুজো কমিটির পক্ষ থেকে আমাদের কি জানানো হলো দেখুন। আজকে আমাদের শ্রী শ্রী রক্ষাকালী পূজা এবং আজ অবধি আমরা আমাদের পূজা 91 সালে পদার্পণ করলো। 91 বছর হচ্ছে আমাদের পূজা। আমরা চাই এই রক্ষাকালী মা সবাইকে শান্তিতে সুখে রাখুন। আমরা গুড়িয়াভাটা বারোয়ারি পুজো মন্দির পক্ষ থেকে কী কারণে এই পুজোর প্রচলন হয়েছিল এখানে? এখানে আমাদের পূর্বপুরুষরা যারা বিশেষ করে এখানে যে ব্রাহ্মণ সম্প্রদায় আছে তারাই এই পুজোর উৎপত্তি করেছেন এবং আগামী দিনেও যারা করছেন তাদের সাথে আমরা সহযোগিতা করছি। গ্রামের মানুষদের আমরা বর্তমানে পুজো কমিটির দায়িত্বে আছি এবং আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা তাই চাই এই পুজোকে আরও সুন্দরভাবে সুন্দরভাবে সবাই মিলিত হবে, যাতে এই পুজোটা আমরা আরও সুন্দরভাবে উন্নত করতে পারি। এই আশা রেখে আমরা পুজোটাকে আরও উন্নত করার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম আশিস সাদরা, আমি গুড়িয়াভাটা।